হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আইনস মাইন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পেলে প্রথমে পেঁয়াজ ভাজছিলাম, আসলে এটা খিচুড়ি হবে, খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে বিভিন্ন রকম সবজি ভেজে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক রকম সবজি আছে, তার সাথে আবার সোয়াবিন ছিল। তো মাছ ভাজা হয়ে গেছে, খিচুড়ি বসিয়ে দেওয়াও হয়ে গেছে। সেই লাঞ্চ মেনুটা তোমাদের দেখাচ্ছি, মাছ ভাজা খিচুড়ি। তো খিচুড়িটা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়েই এসছে প্রায়। তো বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে। আজকে বৃষ্টির দিন, মানে বৃষ্টি না, আজকে আবহাওয়াটা বড্ড মেঘলা মেঘলা আছে, তো বাড়ির সবাই বলে খিচুড়ি খাবে, তো সেই জন্য আজকে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এক হাঁড়ি ভর্তি খিচুড়ি দেখতেই পাচ্ছ আমাদের। তারপরে খিচুড়ি আরেকটু সেদ্ধ হবে। তো এই তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো পরপর আমি রান্নাগুলো দেখাচ্ছি, লাঞ্চ মেনুগুলো। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই হয় মেঘলা মেঘলা কিংবা বৃষ্টি হলে খিচুড়িটা হয়তো পছন্দ করে। আমাদের আবার শীতকাল, শীতকালে আমার মেঘলা যদি থাকে তো খিচুড়ি তো আমাদের বাড়িতে মাস্ট হবেই। ওই লাঞ্চ মেনু বলতে খিচুড়ি হবে, বেগুন ভাজা, মাছ ভাজা আর পাঁপড় ভাজা এমনি আছে, সেটা যার পছন্দ সে খাবে। তো দেখতে পাচ্ছ এক হাঁড়ি ভর্তি খিচুড়ি, আমাদের বাড়ির অনেক মেম্বার, তো এক হাঁড়ি ভর্তি খিচুড়ি বসে গেছে। এটা আমি নামাতে যদিও পারবো না, গ্যাসই বসানো থাকবে, অন্য কেউ না পাবে। তো বেগুন ভাজা হয়ে গেছে, আর আমাদের মুচকিগুলো কী করছে চলো দেখিয়ে দিই। এই দেখো কী করছে, দেখো গোটা দালান জুড়ে মুচকিগুলো এইভাবেই ওরা খেলে, গোটা দালান নোংরা করে, কিন্তু কিছু করারও নেই, এখন তো ঘরের মধ্যে সব কিছু ওদের, বাইরে তো বেরোতে পারে না, স্কুল বন্ধ, কী করবে আর, সেজন্য বকাও হয় না। তো ওরা এইভাবেই খেলে, দেখতে পেয়েছো কীরমভাবে খেলে, ওরা ছোটো থেকে এইভাবে খেলে। এখন শুধু বড় সাইকেলটা বড় হয়েছে বলে বড় সাইকেলটা কিনে রেখেছে, যখন ছোট ছিল ছোটো ছোটো যে সাইকেল সেগুলো রেখেছিলো, রেখে রেখে এরকমভাবে গোটা ঘিরে ওরা দোকান করে। এটা মেলায় যে দোকান হয় না, ওরা এরকম দোকান করে দুজনে। এটা তো আমার মেয়ে, তোমরা জানো যে পিঙ্ক কালারের ড্রেস পরে আছে, আর ওইটা হচ্ছে যে আমার, মানে আমার দেওয়ার ছেলে। তো দুজনে মিলে এইভাবেই খেলে, দেখাচ্ছ তোমাদের দেখাচ্ছি, দেখো এ একদম এই পুরাতন দালানের কাজ পর্যন্ত চলে গেছে। আমাদের নতুন ঘর থেকে পুরাতন ঘর যেতে ওই যে গেটটা ওখান থেকে শুরু হয়েছে, তো তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো এইভাবে ওরা খেলে, মানে আমরা তো কোনোদিন এইভাবে খেলেছি বলে মনে হয় না। আমাদের খেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে খেলে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মেয়ে তেমন খায়নি, তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। চুলটা প্রচণ্ড ভিজে, ড্রায়ারে করে যা করে একটু শুকনো করেছি, তো খুলেই যাব, কারণ আজকে ওখানে চুলকাটাও আমার আছে। তো আজকে চুলকাটা শেখা আছে, তো তোমরা জানোই তো, বলাই তো হয়নি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পার্লারে, যে কাজ শিখতে যাই, বিউটিশিয়ান কোর্সটা যেটা করছি সেখানে যাচ্ছে, যে ক্লাস আছে। তো এখান থেকে একদম সোজা চলে যাবো মেয়ে নাচের স্কুলে, কারণ চারটার সময় ওর বাবা ওকে নিয়ে আমার ওই ক্লাস যেখানে হয় সেখানে নিয়ে চলে যাবে, সেখান থেকে আমি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে চলে যাব। বাড়ি ফিরতে রাত হয়ে যাবে, মানে সাতটা আটটা কাছাকাছি হয়ে যাবে। তো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে আর তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। দেড়টার সময় বাথরুমে ঢুকেছি স্নান করতে, তারপর বেরিয়েছি, বেরিয়ে আমার গোপাল সেবা করেছি, গোপাল সেবা করিয়ে তারপরে খেতে বসেছি। তো তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এবার চলো যাই। আজকে নিজে একা একা যাবো না, যে আমার হাজব্যান্ড দিয়ে আসবে, কারণ হচ্ছে কি ওই যে বললাম মেয়েকে না শেখাতে যাবো, তো আমি ওখানে মেয়েকে নিয়ে যাব, মানে মেয়েকে না শেখাতে নিয়ে যাবো। তো ওখানে আমি যাবো, আমাকে হাজব্যান্ড দিয়ে আসবে আমার ওখানে পার্লারে, মানে বিউটিশিয়ান ওই যেখানে কোর্স হয় ক্লাসে, আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসবে। আর সেখান থেকে চারটের সময় আমাকে আবার মেয়েকে ওখানে দিয়ে আসবে, ওখান থেকে মেয়েকে নিয়ে আমি চলে যাবো নাচের ক্লাসে। তো একদম রাত্রিবেলা ওখান থেকে আমার নাচ শিখিয়ে, আমি আমার মেয়েকে নাচ শিখিয়ে আমি চলে যাবো হাজব্যান্ডের দোকানে, তো সেখান থেকে রাত্রিবেলা বাড়ি ফিরবো। তো আজকে অনেক বিজি, মানে রুটিন আছে আর কি। নাও চলো দেখতে থাকো, তাড়াহুড়ো করে কথা বলছি, না চলো দেখতে থাকো। হেঁটে হেঁটে একদম আসছে নাই, বাইকগুলো আছে। চলে এসছি পার্লারের, মানে যেখানে ট্রেনিং হয় সেখানে। আজকে মেসেজের বিভিন্ন রকম স্ট্রোকগুলো সবাই সবার প্র্যাকটিস করছে, শেষের দিকে চুল কাটাটা হবে, মানে শেখানোটা হবে। এখন আগে যে মেসেজ ফেসিয়ালে যে বিভিন্ন মেসেজ সেটাই প্র্যাকটিস চলছে। নাচের স্কুলে চলে এসেছি দেখতেই পাচ্ছ,
মেয়েকে এখানে নাচ শেখানো চলছে, একদমই বাচ্চা এরা, তো আমার মেয়েটা একদমই নতুন এখানে, তো সেখানে নাচ শেখানো চলছে। তো ঠিক আছে, দেখতে পেলে সকাল থেকে আমার বিজি রুটিন, মায়েদের ঘরে বাইরে সমান তালে মানে সামলাতে হয়, কিছু করার নেই, মায়েরা করতেই হয়, মায়েরা না হলে আর কি করবে বাচ্চাদের জন্য। ঘরেতে রান্না ছাড়া রান্না এইসব যেমন করতে হয়, তখন বাইরে বাচ্চাদের জন্য সব কিছুই করতে হয় না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর পুরোতন্ত্রের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, নাও আজ রাখি, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে।